নমস্কার, আমি রাজ চক্রবর্তী। আমাদের সবার প্রিয় দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমি গত 10 বছরে ওনাকে খুব কাছ থেকে দেখেছি। যা বুঝেছি তাতে উনি মানুষের জন্য যেভাবে ভাবেন, মানুষের পাশে যেভাবে বিপদে থাকেন এবং যেভাবে আমাদের সবাইকে আগলে রাখেন, তাই আমার মনে হয় ওনার থেকে ভালো মুখ্যমন্ত্রী আর কেউ হতেই পারেন না। দিদি বাংলার নারী সমাজ, যুব, তপশিলী জাতি, উপজাতি সম্প্রদায়ের উন্নয়নে রাত দিন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে বাংলার মাটিতে সুদৃঢ় হয়েছে সম্প্রতির বন্ধন। বিশ্বের দরবারে বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলি স্বীকৃতি পেয়েছে, তাই বাংলার উন্নয়নে জয়যাত্রা অব্যাহত রাখতে আসন্ন 3টি উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী যথা ভবানীপুর থেকে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গিপুর কেন্দ্র থেকে জাকির হোসেন, শামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনারা।